আর মিষ্টি মজা আমরা খুঁজে পাবো, প্রচুর আনন্দ করে ছবিটা করা এবং আনন্দ দেওয়ার জন্যও ছবিটা করা। আর একটা বিষয় হচ্ছে যে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা আমাদের আগের মানে বসন্ত বিলাপের কোনো সিকুয়াল, এটা একদম আদ্যন্ত একটা নতুন গল্প। তবে হ্যাঁ, এখানেও একটা পাড়া আছে, এখানেও একটা প্রেম আছে, এখানেও মজা আছে, সেটা নিয়েই ছবি। এই অস্থিরতার সময় যখন সবসময় আমাদের নানান রকম টেনশন চলছে, সেই সময় সবসময় মনে হয় যে দর্শকদের জন্য সত্যি যদি একটু বিনোদন, একটু আনন্দ, একটু হাসি আমরা দিতে পারি, সেই উদ্যোগ নিয়েই রাজেশ আর ঈপ্সিতার দ্বিতীয় ছবি। আমার বিশ্বাস এই ছবিটা ডেফিনেটলি মানুষকে আনন্দ দেবে, মানুষ হাসবে। আর হ্যাঁ, সবাইকে মিষ্টি খেতে হবে। কিন্তু রাধারমণ মল্লিক, বলরাম মল্লিকের একটা বিশাল ভূমিকা এই আমাদের ছবি ঘিরে রয়েছে, সেটা আপনারা ছবি দেখতে দেখতে অনুভব করবেন। আর এই মুহূর্তে আমরা যেরকম একটা মিষ্টি পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশি কথা বলতে পারছি না, কারণ জিভে জল চলে আসছে। মজার একটা চরিত্র, বেসিক্যালি একটা হুলিগান, একটা পাড়ার মাস্তান যেরকম হয়, ঘণ্টা বলে একটি চরিত্র, কিন্তু অদ্ভুত একটা লেয়ার আছে যে মানুষের বাড়িতে চাঁদা নিতে যায়, জুলুম কখনো মনে হতে পারে যে বোধহয় জুলুম করছে, কিন্তু দেখা যায় যে সত্যি সেই পরিবারের হয়তো আর্থিক সংগতি নেই, তখন কিন্তু এই পাড়ার ছেলেদেরই জড়ো করে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় ঘণ্টা। আর একটা বিশেষ ঘটনা আছে, কেননা আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে মীর, আমাদের মীর একটা মুখ্য চরিত্র অভিনয় করেছে এই ছবিতে, মীরের সাথে আমার একটা অন্যরকম মিষ্টি কেমিস্ট্রি আছে, সেটা কী সেটা জানতে হলে কিন্তু ছবিটা দেখতে হবে।